হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি পাপ পুণ্য এই মুভিটা কিন্তু রিভিউ করবো। এই মুভিটা বাংলাদেশে কিন্তু রিলিজ হয়েছে 20th May 2022। এটা একটা বাংলাদেশের ফিল্ম, ডিরেক্টেড বাই গিয়াসুদ্দিন সেলিম। গিয়াসুদ্দিন সেলিম কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ডিরেক্টর, এবং প্রথম পাঁচজন ডিরেক্টরের কথা যদি আমি বলি তাহলে কিন্তু গিয়াসুদ্দিন সেলিমের নাম অবশ্যই চলে আসবে। এবং লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় চঞ্চল চৌধুরী। তিনি হলো গ্রামের এমনই একজন চেয়ারম্যান এবং পদকপ্রাপ্ত একজন চেয়ারম্যান, তার নাম থাকে খোরশেদ আলম। এবং তার যে রাইট হ্যান্ড সে হলো সিয়াম আহমেদ, এখানে সিয়াম আহমেদের নাম থাকে হলো আল আমিন। এছাড়া তার বাড়িতে তার চঞ্চল চৌধুরীর ওয়াইফ রয়েছে, তার মেয়ে রয়েছে, এবং চঞ্চল চৌধুরী একজন মানে হাউসমেড রয়েছে, তার ছেলে কিন্তু আল আমিন। এবং এখানে কিন্তু সিয়াম আহমেদ চঞ্চল চৌধুরী রীতিমতো পাল্লা দিয়ে অভিনয় করেছে। আইএমডিবি রেটিং 7.8/10। 2 ঘন্টা 5 মিনিটের এই মুভিটা কেমন হলো তাই আমি যদি বলি, তো এখানে কিন্তু শুরুতেই দেখানো হচ্ছে যে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা খোরশেদ আলম, তিনি এমনই একজন সৎ চেয়ারম্যান এবং তার কিন্তু ভালো একটা পাওয়ার রয়েছে গ্রামে, এবং তিনি কিন্তু সবসময় যে ডিসিশনটা নেন সেই ডিসিশনটাই কিন্তু ফাইনাল হয় এবং তিনি কিন্তু এক কথার মানুষ। এবং এরকম অবস্থায় আল আমিনের যে ক্যারেক্টারটা, সে তার সে মানে চঞ্চল চৌধুরীর মেয়ের প্রেমে হাবুডুবু খায় এবং সেটা চঞ্চল চৌধুরী চায় না। এই কারণেই চায় না যেহেতু আল আমিনের ক্যারেক্টারটা যেহেতু সেই বাড়িতে কাজ করে, যেহেতু ছেলেটা কাজে তার সাথে তার ছেলের মানে তার মেয়ের সাথে তার ছেলের বিয়ে সেটা সে চায় না। তা যাই হোক, আল আমিনকে কিন্তু অনেক কষ্ট করে ইটালিতে পাঠানো হয় যাতে তার ফিউচার অনেক মানে অনেক ব্রাইট ফিউচার হয়, সেই জন্য তাকে ইটালিতে পাঠানো হয়। তো এমন অবস্থায় এমন একটা সিচুয়েশানে কিন্তু দেখানো হচ্ছে যে খোরশেদ আলম সে ট্রেনে করে একটা জায়গায় যাচ্ছে, তখন দুটো লোক তাকে বলে যে এই ট্রাঙ্কের এই জিনিসটা আপনি নিয়ে তুলে রাখুন, নেক্সট স্টেশনে আমার লোকজন এসে ট্রাঙ্কটা তুলে নেবে। কিন্তু সেটা তুলে নেওয়া হয় না এবং সেই ট্রাঙ্ক খুলে সেখানে দেখা যায় একটা লোকের লাশ, এবং তখনই কিন্তু খোরশেদ আলমের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়। এবং শুধু তাই নয়, যাবজ্জীবন কারাদণ্ডটা থেকে সেখান থেকে কী টুইস্ট নেওয়া হয়েছে সেই জায়গাটা কিন্তু এখানে দেখানো হয়েছে, সেটা আমি স্পয়লার করছি না। যদিও মুভি রিলিজ ডেট অলরেডি 2 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি কিন্তু বলবো যে এটা কিন্তু অ্যাটলিস্ট আমার কেন জানি মনে হয় যে এই মুভিটা সবার দেখা উচিত, কারণ চঞ্চল চৌধুরীর অভিনয় এখানে মারাত্মক লেভেলে। তিনি দুর্দান্ত রকমের অভিনয় করেছেন। একটা শটের কথা অবশ্যই বলতে হবে, সেখানে সে জেলের মধ্যে বন্দি এবং সেখানে যে ফ্রেমটা নেওয়া হয়েছে এবং ফ্রেমটা উপর থেকে নেওয়া হয়েছে এবং চঞ্চল চৌধুরী সেদিকে তাকিয়ে রয়েছে, আলোটা এসে তার মুখের মধ্যে পড়ছে। সাধারণত জেলখানে যেরকম থাকে যে ফাঁকা যেই যে জায়গা থেকে আলোটা এসে পড়ে, সেখানে এসে তাকিয়ে রয়েছে। কাকের বেশ কিছু কাকের আওয়াজ শোনা যাচ্ছে, যেটা সাধারণত ভোরবেলায় সাধারণত আমরা যে অনেক সময় কাকের আওয়াজ শুনতে পাই সেটা দেখছি। এবং একই টাইমে কিন্তু তার বাড়ির লোক এবং তার যে বাড়ির হাউসমেট তারাও কিন্তু একই সময়ে কিন্তু সেই সময়টাই কিন্তু তারা বিভিন্ন আলাদা আলাদা জায়গায় রয়েছে, কিন্তু সেই শটটা পরপর যেভাবে দেখানো হয়েছে অত্যন্ত ভালো। আর একটা শটের কথা অবশ্যই বলতে হবে, যেখানে খোরশেদ আলম এগিয়ে আসছে এবং ক্যামেরাটা জাস্ট ওয়ান টেকে ক্যামেরাটা শুট করা হয়েছে অত্যন্ত ভালো। শুধু তাই নয়, এখানে আল আমিন যতটুকু সময় ছিল রীতিমতো মানে সিয়া আহমেদের কথা বলছি ফাটিয়ে অভিনয় করেছে, এবং চঞ্চল চৌধুরীর সাথে কিন্তু মিলে মিশে দুর্দান্তভাবে কিন্তু তিনি অভিনয় করেছেন। এবং গিয়াসুদ্দিন সেলিমের কিন্তু শুধু ডিরেকশন নয়, কাহিনী, সংলাপ, চিত্রনাট্য সিংহভাগেই কিন্তু গিয়াসুদ্দিন সেলিম রয়েছে। কাজেই আমি কিন্তু সবাইকে রিকোয়েস্ট করবো পাপ পুণ্য এই মুভিটা দেখুন। ইউটিউবে কিন্তু এই মুভিটা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও আপনারা কিন্তু মুভিটা দেখতে পারেন। এবং 2 ঘন্টা 5 মিনিটের মুভিটা কিন্তু বোরিং জিনিসটা কিন্তু খুব কম আমি বলব, প্রায় নেই বললেই চলে এমনই একটা মুভি। এখানে অ্যাজ এ আমি যদি বলি এটা কোনো বাণিজ্যিক কোনো মুভি নয়, একটু আর্ট ফিল্ম টাইপের, একটু অন্য যে কমার্শিয়াল যে মুভিগুলো দেখি সেই মুভি থেকে একটু হাটকে একটু অন্য টাইপের মুভি। কিন্তু তারপরও ডিরেকশন, চিত্রনাট্য, সংলাপ, শুধু তাই না তার সাথে বিজিএম, একটা বিজিএম আপনারা প্রায় শুনতে পান যখন চঞ্চল চৌধুরী তিনি যখন সেলে যখন বন্দি থাকে সেই বিজিএমটা কিন্তু আপনাকে কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু বাজবে। এবং চঞ্চল চৌধুরী রীতিমতো সেখানে ফাটিয়ে অভিনয় করছে, তার কথা বলা, তার অ্যাক্টিং, তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে এভরিথিং কিন্তু খুব ভালো। অ্যাটলিস্ট রীতিমতো পাপ পুণ্যতে এই মুভিতে কিন্তু চঞ্চল চৌধুরী রীতিমতো ফাটিয়ে অভিনয় করছে। এটাই ছিল পাপ পুণ্য মুভির রিভিউ। ভালো হলে তাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। এবং অবশ্যই পাপ পুণ্য আপনারা দেখুন, দেখে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, টাটা।